সাইবার প্রতারণার শিকার প্রাক্তন পুলিশকর্মী, অভিযোগ দায়ের খড়দহ থানায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দীর্ঘদিন ধরে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব সামলেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মী কালীচরণ মাঝি। গত অক্টোবর মাসে পুলিশের চাকরি থেকে অবসর নেন তিনি। 23 নভেম্বর কালীচরণ মাঝির কাছে একটি ফোন আসে, যেখানে তাকে বিদ্যুতের বিল আপডেট করতে বলা হয় এবং জানানো হয় একটি পিন যাবে, সেই পিনটি জানানোর কথা। সেই পিনটি বলার সাথে সাথেই সেই ফোন নম্বরের সাথে লিঙ্ক থাকা দুটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 7,13,000 টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে গত 25 নভেম্বর খড়দহ থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন পুলিশকর্মী কালীচরণ মাঝি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা গত 23 তারিখে, 23/11/2023 বৃহস্পতিবারে সকাল 10:30-11 নাগাদ একটা হঠাৎ একটা মেসেজ দেখলাম মোবাইলে। মেসেজ দেখার পরে আমি কিছু বলছি না, তারপরে ওই মেসেজ একটা নাম্বার ছিল, ওই নাম্বারে আমি ফোন করলাম। ফোন করার পরে ওনারা আবার ফোন করেছে, আপনারা আপনার ইলেকট্রিক সাপ্লাই থেকে ফোন করছি, আপনার বিলটা আপডেট না। আমি বললাম আপনি বিল জমা দিয়েছেন, আমার কাছে বিল কপি আছে। বলছি আপনারা আপনি এই নাম্বারে ফোন করুন, আপনার একটা ওটিপি যাবে, আপনি ওটিপিটা শেয়ার করুন, কাইন্ডলি এক্ষুনি কাইন্ডলি শেয়ার করুন। আমি যে ফোনটা ধরেছি, ফোনটা যে বলে ফোন ছাড়বেন না, আপনি শেয়ার করুন, তারপরে দেখবেন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখি আস্তে আস্তে মেসেজ আসছে, অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, যখন অ্যাকাউন্টটা যখন ব্যালেন্স চেক করলাম, তখন দুটো অ্যাকাউন্ট থেকে মানে প্রায় 7,13,000 টাকা আউট হয়ে গেছে। বলছি আপনি তো একজন পুলিশকর্মী? হ্যাঁ হ্যাঁ, পুলিশ রিটায়ার পার্সন। আচ্ছা, বলছি যে এই যে এরকম ধরনের ঘটনা, আপনারা কতটা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটে সব জায়গায়, সবাই আমি জানি, সবাইকে বলেছি, তথাপি আমি হাবড়ে গেলাম, কী করলাম না করলাম নিজেই বুঝতে পারলাম না আর কি। আচ্ছা, কোন কোন ব্যাংক থেকে হয়েছে? এটা স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর এটা যে বন্ধন ব্যাংক সোদপুর ব্রাঞ্চ। আচ্ছা, মোট কয় দফাতে টাকা তুলে নিয়েছে? এটা প্রায় 5-6 দফা, 1,00,000, 1,50,000, 1,75,000, 75,000, এই করে করে টোটাল দেখা গেল 7,13,000 টাকা আউট হয়ে গেছে। আপনি একজন পুলিশকর্মী হয়ে তারপরেও এরকম ধরনের ঘটনায় মানে কতটা হতবাক আপনি? হ্যাঁ নিশ্চয়ই হতবাক তো হয়ে, কষ্টের টাকা, সারা জীবন কষ্ট করে চাকরি রিটায়ার করলাম, সবাই যে মার্চ মাসে যেমন টাকা ছিল আমি ফিক্সড করলাম না, এই কারণে ওই কল্যাণী বাড়িতে কিছু কাজ করার বাকি ছিল, তাই টাকাটা তুলে ওখানে কল্যাণীতে কাজ করবো, এটাই উদ্দেশ্য ছিল। এই কল্যাণী এমসির পাশে জমি আছে, তাই ওখানে একটা কাজ করবো, কিন্তু এমন ঘটনা ঘটে যাবে বুঝতেই পারিনি। এই পরে চিন্তা করলাম, এখন থানায় ফানায় ডায়েরি করেছি এবং এফআইআর করেছি, মানে বড় বসে দেখা করেছি, মেজর বসে দেখা করেছি, সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি লালবাজারে, এবং থানাতেও রিপোর্ট করেছি সাইবার ক্রাইম। না এখন রিকোয়ারি হয়নি, ওরা আশ্বাস দিয়েছে, আমরা চেষ্টা করছি, বড়বাবু নিজে বলেছেন কালকে যে আমরা আশা করছি, চেষ্টা করছি আর কি। এখন কি ভয় ভয় লাগছে যে মোবাইল? হ্যাঁ স্বাভাবিক, ভয় তো স্বাভাবিক, মোবাইলতে কোথায় কী হ্যাক হয়ে গেলে কি মুশকিল, সমস্ত মোবাইল আমার হ্যাক হয়ে গেছিল একবার, মোবাইলটা এখন ঠিক করেছি, যে মোবাইলের নাম্বারটা চেঞ্জ করেছি, এই হচ্ছে অবস্থা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।